আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একটি গজলের বিরোধিতা করে আমাকে বানিয়ে ফেলা হলো আমি কাফের, আমি হিন্দু, আমি জাহান্নামী, আমি বুঝি না, কম বুঝি, মূর্খ, আরও নানান ধরনের অশ্লীল ভাষা মাত্র একটি গজলের বিরোধিতা করে। একটি গজল নয়, আমি অনেকগুলো গজলেই বিরোধিতা করে গজলের ভুলগুলি উপস্থাপন করেছিলাম। সেখানে আমাকে নানান ধরনের খারাপ এবং অশ্লীল ভাষায় প্রচলিত করা হচ্ছে। ভাই এক জিনিস মনে রাখবেন, যদি হাদিস আমি অস্বীকার করি হাদিস, তাহলে আমি কাফের হব না। হ্যাঁ, যদি সহিহ হাদিস অস্বীকার করি সেই ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। যদি একটি গজলে কারো মতানৈক্য থাকে, একটি গজলে একজন আরেকজন ভুল বুঝাবুঝি করে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিটি কাফের হয় না। তো আপনারা যারা আমার এই গজল, এই যে সালাম ইয়া মাহাদি, এই গজলটি আমি যে বিরোধিতা করেছি, আমি বলেছি এটা যে শিয়াদের গজল, তো আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনাদের মধ্যে কি এমন কেউ কি আছে যে এই গজলটা পুরোপুরিভাবে সঠিকভাবে অর্থ প্রকাশ করতে পারবে? আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে অরিজিনাল যে গজলটি রয়েছে সে গজলটি স্ক্রিপ্ট লিখে এর অর্থ অনুবাদ করে এমন কেউ কি আছে যে আমাকে লিখে দিবে? পারবেন কেউ, যারা আমাকে গালি দিয়েছেন বা আমাকে ভুল বুঝেছেন বা আমাকে আরও নানা ধরনের অশ্লীল কথা বলেছেন, আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে চেয়েছেন, তাদের মধ্যে আমি তাদেরকে বলতে চাই, এই গজলটি সালাম ইয়া মাহাদি, এই গজলটি আপনি কি পুরোপুরিভাবে অর্থ করতে পেরেছেন? অর্থ করতে পারেননি। এই গজলটি যিনি অর্থ করেছেন, বাংলা ভাষায় অর্থ করেছেন, তিনি নিজেই লিখে দিয়েছেন যে এই গজলটি পুরোপুরিভাবে অর্থবহ হয়নি। আর যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যিনি বাংলা করেছেন তার মুখ থেকে শুনুন, তার ভিডিওতে দেখুন। তাহলে আজকে আমরা এই গজলের ওপর ভিত্তি করে, একটি শিয়াদের গজল ভিত্তি করে, আরেক ভাইকে আমরা কাফের, অমুসলিম, ইহুদের দালাল, শয়তান, নানান ধরনের ভাষা বলছি। তো আমি যদি ইহুদের দালাল না হই, আমি যদি জাহান্নামী যদি না হই, তাহলে আপনার অবস্থাটা কী হবে? আমি কিন্তু আপনাদেরকে জাহান্নামী বলছি না, আমি কিন্তু আপনাদেরকে কাফেরও বলছি না, আমি কিন্তু আপনাদেরকে কোনো অশ্লীল আপনারা দেখাতে পারবেন না যে আমি এই পর্যন্ত কোনো একজন ব্যক্তিকে আমি অশ্লীল কোনো ভাষায় গালি দিয়েছি বা কাউকে জাহান্নামী বলেছি, কাউকে খারাপ ভাষায় কোনো কথা বলেছি, এই পর্যন্ত আপনি দেখাতে পারবেন না। যাই হোক, আপনারা যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলাকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে আপনারা আমাকে জাহান্নামী বলেছেন বা ইহুদী দালাল বলেছেন, আমি ঠিক সেই আপনার আল্লাহ এবং আপনার রাসূলকে ভালোবেসে আমি আপনাদেরকে ক্ষমা করে দিই। আমি জানি যে আপনারা আবেগবশত আপনারা এই কাজটি করেছেন, সংশোধন হয়ে যাবে। ভাই প্রথমত ভুল হলে সমাজের প্রচলিত অর্থে যে শিরক, কুসংস্কার, গীবত এসব যখন প্রচলিত হয় তখন প্রথম অবস্থায় মানুষ গ্রহণ করে, আর যখন অন্য কেউ ব্যক্তি যদি এর বিরোধিতা করে তখন তার সমালোচক অনেক হয়ে যায়, পরে আস্তে আস্তে মানুষ বুঝে, আস্তে আস্তে মানুষ বুঝে ফেলে যে আসলে আগে ব্যক্তিরাই ভালো ছিল। ঠিক তেমনিভাবে এই গজলটি আমি যাচাবাচা করেছি, শুধু আমি যাচাবাচা করিনি, আমি 100% যাচাবাচা করতে পারিনি, আমাকে সহায়তা করেছে আলেমরা, আলেমরা সহায়তার মাধ্যমে আমি গজলটি ভালোভাবে যাচাবাচা করেছি। ভিডিও পিন কমেন্টে আমি দিয়ে দিয়েছি, সেখানে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এই গজলটি শিয়াদের। আপনারা এই গজলটি অনুবাদ করুন, অনুবাদ করলেই আপনি বুঝতে পারবেন যে এটা শিয়াদের গজল, ঠিক আছে? পরিশেষে একটি কথা বলতে চাই যে এই ভিডিও দেখে আপনারা হয়তোবা আরও রাগান্বিত হবেন যে তাকে আরও ভালোভাবে গালাগালি করি, ঠিক আছে? ভাই আমাকে গালাগালি করার আগে আপনি একটা কাজ করুন, আমাকে গালাগালি করার আগে একটি কাজ করুন, আমি আপনাকে দায়িত্ব দিই, আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, যদি আপনি প্রমাণ করতে পারেন, হ্যাঁ আমি ভিডিওটি ডিলিট করে দিব, ঠিক আছে? আপনি যদি প্রমাণ করতে পারেন এটা শিয়াদের ভিডিও নয়, শিয়াদের ইমাম মাহাদিকে আহ্বান করছে না, হ্যাঁ যদি আপনি প্রমাণ করতে পারেন পুরো স্ক্রিপ্ট আপনি অনুবাদ করে দেখাতে হবে আমাকে। প্রথম নম্বর হচ্ছে পুরো স্ক্রিপ্ট, পুরো গজলের প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনি অর্থবহ করে দেখাবেন যে এই নেন, এবং প্রমাণিত এটা আমাদের ইমাম মাহাদি।
বিরূপ মিন কমেন্ট আমি দেখিয়েছি আপনাদেরকে, যে এটা যে ইমাম আমি স্ক্রিপ্ট অনুবাদ করেই আপনাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? ঠিক তেমনিভাবে আপনারাও আমাকে দেখান যে এই গজলটি আমাদের ইমাম মাহাদিকে আহ্বান করা হচ্ছে। সংক্ষেপে বলি যে এখানে মূলত তাদের ইমাম মাহাদিকে আহ্বান করা হচ্ছে, আমাদের কোনো ইমাম মাহাদিকে না। আমাদের ইমাম মাহাদি অন্যরকম, তাদের ইমাম মাহাদি আরেক রকম। দুজনদের শিয়াদের ইমাম মাহাদি রয়েছে, তাদের 12 জন ইমাম রয়েছে, 11 জন ইমামের মৃত্যু ঘটেছে, আর লাস্ট তার জন্ম হয়েছে 800 নাকি 700 এরকম এত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে। তো সে এখনও জীবিত আছে। সে প্রত্যেকবার যখন নিপীড়ন, সমাজে খুন, আহাজারি, হত্যা এসব বেড়ে যায়, নির্যাতন বেড়ে যায়, কাফেরা তাদের প্রতি জুলুম করে, তাদেরকে হত্যা করে, তখনই তাদের ইমাম মাহাদি আসে। আপনি দেখুন, আপনি নিজে সার্চ দিয়ে দেখতে পাবেন যে 12 জন ইমাম শিয়া লেখে সার্চ দিয়ে। আর আমার পিন কমেন্টে যে ভিডিওটি রয়েছে আপনারা সেখানে একদম বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনারা যদি দেখতে ইচ্ছে হয়, যদি ইমান আকিদা যদি ঠিক করতে হয়, তাহলে পিন কমেন্টে এই ভিডিওটি একবার দেখুন। ওই ভিডিও দেখার পর আপনি আমাকে কাফের মুশরিক বানিয়েন, সমস্যা নেই। আর এই বাংলাদেশে এসব প্রচলিত অর্থে বেশিরভাগই আবেগপ্রিয় মুসলিমরা এই কাজগুলো করে। এদের আরেকটি ভিডিও রয়েছে হুসাইনি আহারুন নামে একটি গজল রয়েছে, ওটা আমাদের বাংলাদেশে জিহাদি গজল নামে চালিয়ে দেয়। কোনো ক্ষেত্রে যদি জিহাদি কোনো অনুভব আসে বা কোনো একটি ইসলামী জাগরণ কোনো একটি বিষয় থাকে, কাফেরদের বিরুদ্ধে যদি আমরা কোনো একটা জিনিস করি, তখন আমাদের মুসলিম ভাই বোনেরা আবেগবশত ওই হুসাইনি সেই গজলের জুড়ে দেয় ওই ভিডিওর ভিতরে। আমরা বাঙালিরা এরকম কাজই করতে পারি যে কোনো একটা বিষয় যাচাবাচা না করে আবেগ, অনেক আবেগ। ভাই আমার, আমি আগে চিন্তা করতাম যে মানুষদেরকে দাওয়া দিব, কোরআন হাদিসে কথা বলবো, কিন্তু এখন না, পারছি না। কেন জানেন? কারণ বাংলাদেশে এত গুজব, ইসলামকে নিয়ে এত গুজব টুটিয়ে দেওয়া হচ্ছে, ইসলাম তো সুনাম হচ্ছে না, বরং বদনাম হচ্ছে। আপনি দেখুন, এই যে কয়দিন আগে বঙ্গবাজারে আগুন লেগেছে, সেখানে কোরআন পাওয়া যায়, মিথ্যা কথা না, পাওয়া গিয়েছে হাদিসে বই, বানিয়ে ফেলা হলো কোরআনের বই। তারপর মুস্কান নামে মেয়েটি, সে পুরো ভারত জুড়ে প্রথম হয়েছে গুজব। গুজবটা কেন ছড়াচ্ছেন? লাভটা কি হচ্ছে? ইসলামের ক্ষতি হচ্ছে, সকল জায়গাতে গুজব। তো এভাবে গজলের ভিতরে গুজব, বাস্তব ক্ষেত্রে গুজব, সকল ক্ষেত্রে যদি গুজব যদি থাকে, কুসংস্কার যদি থাকে, সেটার বিরুদ্ধে যদি আমরা যদি কথা বলি, আপনার পানি ফেলেন কাফের। কোন কোন ক্ষেত্রে একজন মানুষ কাফের হয় সেই বিষয়টা তো আপনার জানা দরকার ছিল। আপনারা যে এই গজলের আমি যে বিরুদ্ধে কথা বলেছি, আপনারা এটার জন্য আমাকে কাফের বানিয়ে দিলেন। আমি যে প্রথমেই ভিডিওতে বলেছি যে যদি আমি হাদিসে অস্বীকার করি, আমাকে কাফের বানাতে পারবেন না। যে আপনাকেও কাফের বলা যাবে না যদি আপনি হাদিসকে অস্বীকার করেন। হাদিস বলতে জাল হাদিস যদি আপনি অস্বীকার করেন, সে তো আপনাকে কীভাবে কাফের বলা হবে, ঠিক না? কিন্তু আপনি সহি হাদিসকে অস্বীকার করতে পারবেন না। আজকে বাংলাদেশে যত আলেমদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে? এসব হাদিসকে অস্বীকার করে জাল বানিয়ে, হ্যাঁ, একজন হাদিসকে মিথ্যা বলছে, আরেকজন হাদিসকে সহি বলছে, এসব করলে কি কেউ কাফের হয়ে যায় কিনা? এসব করলে তো কাফের হয় না। আর আমি সামান্য একটি গজলের বিরোধিতা করেছি, তো গজলের বিরোধিতা করা আর হাদিসকে অস্বীকার করা আকাশপথে ব্যবধান না, তো সেক্ষেত্রে আমাকে কাফের বানিয়ে ফেললেন, এটা তো উচিত হয়নি। জানি আপনারা আবেগবশত করেছেন, আল্লাহ রাসূলকে ভালোবেসেই করেছেন, আমি বুঝি যে বাঙালিরা অনেক আবেগ, আর আবেগকে সঞ্চয় করে আমাদের ওই কাফেররা, মুশরিকরা, অমুসলিমরা তারা আমাদের দিয়েই আমাদের ধর্মকে ধ্বংস করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাও মানার তাওফিক দান করুক, আমিন।